আচ্ছা, তো আমাদের টেনের এফ আমরা করতেছিলাম অ্যাকচুয়ালি। তো তোমাকে বলা হয়েছিল যে টেনের এফ এর যে অনুশীলনী আছে সেখান থেকে সমস্যাগুলো দেখাইতে। তো সেই সমস্যার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে 2-এর 10 নাম্বার ম্যাথটা। তো আর তার আগে মনে হয় আমরা গত ক্লাসে লাস্ট যে ম্যাথটা করছিলাম সেটা ছিল উদাহরণ 8, ওই যে মডুলাস একটা ফাংশন ছিল ওটা ইন্টিগ্রেশন আমরা শিখছিলাম, ঠিক না? মানে আমি উদাহরণ দেখা দিয়েছিলাম, বাট হ্যাঁ অনুশীলনী ম্যাথ আমরা করিনি। তো এগুলো তো আগের অঙ্ক, জাস্ট লিমিটটা বসাইতে হয়, ঠিক আছে? তো আমরা জাস্ট প্রবলেম গুলো করলেই হবে, কারণ সবগুলো করার দরকার নাই। এবং এর ম্যাক্সিমাম অঙ্ক আগের জিনিস, জাস্ট লিমিটটা বসাইতে হয়। তো প্রথম অঙ্ক যেটা তোমার সমস্যা সেটা হচ্ছে 2-এর 10 নাম্বার। 2-এর 10 নাম্বারটা দেখো, একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে e^√x ডিভাইডেড বাই √x। দেখো এই অঙ্কটা হচ্ছে আমাদের একদম আগের দিকের অঙ্ক, যে আমরা একজনকে জেড ধরবো, জেড ধরলে বাকি পুরোটা অংশ আমরা পাবো, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি, ঠিক না? যেমন দেখো এখানে আমি যদি এই √x কে জেড ধরি তাহলে কি হবে, দেখো আমি যদি √x কে যদি জেড ধরি তাহলে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে জেড কে ডিফারেন্সিয়েট করলে কত 1 হয়, তাহলে এখানে থাকবে তোমার dz, আর ওখানে থাকবে কি √x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/2√x, সাথে হচ্ছে dx, ঠিক না? তাহলে তুমি দেখো একটা জিনিস চিন্তা করো, এই 2টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, 2dz হবে, আর ওই পাশে কি আছে dx/√x। এবার দেখো তো এখানে কি dx/√x টাই আছে না বলো, dx ডিভাইড বাই কি আছে √x। তাহলে আমরা যদি এই √x কে z ধরি তাহলে কিন্তু আমার পুরোটা জিনিস রিপ্লেস হয়ে যাচ্ছে, কার মাধ্যমে, z চলকের মাধ্যমে। এই দেখো √x এর জায়গায় আমি এখন কি লিখবো, z লিখবো, আর dx/√x এর জায়গায় আমি কি লিখবো, শুধু 2dz লিখবো, ঠিক আছে? আমাদের ভগ্নাংশ কিন্তু থাকতেছে না, এই ভগ্নাংশ থাকতেছে না, কারণ dx/√x পুরাটা মিলে হচ্ছে আমাদের 2dz থাকতেছে। আমরা বলতে পারতেছি যে e^z ((2dz)। 2 তো আমাদের কনস্ট্যান্ট, এটা আমরা বাইরে নিয়ে আসলাম, আর তো থাকলো কি e^z (dz)। এটা ইন্টিগ্রেশন আমরা জানি সেটা কি হয়, e^x কে ইন্টিগ্রেট করলে e^x হয়, সেটা অ্যানসার হবে 2e^z + c। এখন এটা তো আর তোমার অনেক কিছু যোগজ না, যে লিমিট দেওয়া নাই, জাস্ট আমি ইন্টিগ্রেশন করবো, লাস্টে একটা কনস্ট্যান্ট যোগ করে দেবো, এটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। এখানে লিমিটটা দেওয়া আছে দেখো 0 থেকে 1, ঠিক আছে? দেখো 0 থেকে 1 লিমিট দেওয়া আছে। তো আমরা কি করবো, লাস্টে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাইলাম এই যে 2e^z, সেখানে লিমিটটা অ্যাকচুয়ালি আমাদের বসাইতে হবে, ঠিক আছে? আর লিমিট বসানোর সিস্টেমটা তো গত ক্লাসে দেখলাম কি করতে হয়, ইন্টিগ্রেশন করার পর আমরা যে ফাংশনটা পাই সেটাকে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয়, এবং থার্ড ব্র্যাকেটে ডান পাশে উপরের দিকে আপার লিমিট, নিচের দিকে লোয়ার লিমিট বসাইতে হয়, ঠিক আছে? দেন এইখানে যে জায়গায় চলকটা আছে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই প্রথমে যে লিমিটটা দেওয়া আছে, প্রথমে লিমিটটা কিন্তু x এর সাপেক্ষে, ঠিক না? দেখো তো যে ইন্টিগ্রেশন এখানে 0 to 1 e^√x/(√x)dx, এখানে যে লিমিট গুলো দেওয়া আছে লিমিট গুলো কিসের বলতো, x এর সাপেক্ষে লিমিট না, x এর জন্য লিমিট। বাট আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে z নিয়ে আসছি, ঠিক না? আমরা এখানে চেঞ্জ করে কি নিয়ে আসছি, z, ঠিক আছে? তো অবশ্যই তোমার কি মনে হয় যে এই লিমিটটাও সেম থাকবে, কখনোই না, আমাদের লিমিটটা কি হবে, চেঞ্জ হবে, কারণ আমরা কিন্তু এই x কে রিপ্লেস করে z কে নিয়ে আসছি, অবশ্যই লিমিটটাও z এর সাপেক্ষে আমার পরিবর্তন করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝছো? এটা অনেক সময় ভুল হয়, যেমন দেখো আমারই কিন্তু খেয়াল ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে এখানে তো আমাদের এটা নির্দিষ্ট যোগজ, ঠিক না? তো আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে, কারণ আমরা ভ্যারিয়েবল চলকটাও চেঞ্জ করছি, ঠিক আছে? তো চেঞ্জ করে সিস্টেম কি, দেখো আমরা কি করছিলাম, এই √x কেন z ধরছি, তাহলে দেখো এখানে x এর ভ্যালু মানে আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে x এর ভ্যালু যখন 1 তখন z এর ভ্যালু কত বলতো, √1, মানে হচ্ছে কত 1, আবার x এর ভ্যালু যখন 0 মানে এই সম্পর্কটা মানে z আর x এর মধ্যে সম্পর্কটা তো আমরা জানি যে z √x, তাহলে আমরা বলতে পারি z √0 কত হয় 0, তার মানে অ্যাকচুয়ালি z এর ক্ষেত্রে লিমিটটা সেমই থাকতেছে, ঠিক না? লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে কত 1, বুঝা গেছে? আমাদের এখানে আলটিমেটলি ভুল হয়নি, বাট অনেক জায়গায় আসবে যেখানে লিমিটটা দেখবো মানটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি লিমিটটা সেমই থাকতেছে, আপার লিমিট 1 লোয়ার লিমিট হচ্ছে 0। দেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে যে ফাংশনটা পাইছি ভিতরে ইন্টিগ্রেশন করার পরে, সেই ফাংশনের যে চলক যেমন z, এখানে আমরা এই আপার লিমিটটা একবার বসাবো। দেখো প্রথমে কি করবো, z এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো, আপার লিমিট এখানে কত 1, c^1, তারপরে মাঝখানে একটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর ওই ফাংশনে আবার আমরা লোয়ার লিমিট বসাবো,
রো এলিমেন্টটা কত? জিরো, মানে এই যে জায়গায় জেড আছে সেখানে আমরা ওয়ান বসাইলাম, আবার মাইনাস দিয়ে ওই জায়গায় আবার জিরো বসাইলাম, ঠিক আছে? এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ই টু দি পাওয়ার ওয়ান মানে কত? শুধুমাত্র ই থাকতেছে, আর ই টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ই মাইনাস ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ই মাইনাস ওয়ান। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, নেক্সট কোন ম্যাথটা বলো। 2011 2011 মানে পরের অঙ্কটাই। ওকে দেখো, 2011 নাম্বারটা কিরকম? 2011 নাম্বারটা ওই আগের মতোই, দেখো এখানে খেয়াল করো, এখানে বলছে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স। দেখো এরকম অঙ্ক আমরা কিভাবে করতাম মনে আছে? এরকম অঙ্কে হচ্ছে আমরা এই ভগ্নাংশ, মাইনাস আইনে মানে হ্যাঁ, বিপরীত অনুবন্ধী নিয়ে। দিয়ে। ইয়েস, এটার নাম কিন্তু অনুবন্ধী ছিল, মনে আছে? এটা কি বলা হয়? এটা বলা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী মানে কি? একই রাশি, অনুবন্ধী জাস্ট মাঝখানে চিহ্নটা হবে উল্টা। এখানে প্লাস আছে, আমরা কি করবো? বিপরীত মাইনাস চিহ্ন, দিয়ে, হ্যাঁ, মাইনাস দিয়ে উপর নিচে গুণ দিব। কেন? কারণ আমাদের হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ফেরানো দরকার, ঠিক আছে? কারণ যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাতে পারি, তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার হওয়ার কারণে কি হবে? রুট ওভারটা চলে যাবে, আর বি স্কোয়ারের ক্ষেত্রে কি রুট ওভারটা চলে যাবে। আমাদের জিনিসটা কিন্তু আরো সিম্পল হবে, বুঝা গেছে? তো আমাদের সূত্র ফেলানোর জন্য আমরা কি করলাম? উপরে নিচে এই যে হরে যে রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম। কারণ একই জিনিস দিয়ে আমরা জানি যে উপরে নিচে গুণ করা যায়, কারণ আলটিমেটলি এটা সেমই থাকতেছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, তাই গুণ করার পর কি হলো? এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়লো, সূত্র পরে কি হলো? এ স্কোয়ার মাইনাস কি? বি স্কোয়ার। তো এই রুট ওভারটা চলে গেল, তাহলে শুধু কি থাকলো? এক্স প্লাস ওয়ান, আর এখানে কি থাকলো? শুধু এক্স, বুঝা গেছে? আর উপরে যা আছে তাই থাকলো। ক্লিয়ার? তো দেখো এক্স আর এক্স কাটাকাটি চলে গেল, শুধু কি বাকি আছে? ওয়ান। ওয়ান থাকা যে কথা না থাকা এই কথা, ঠিক আছে? তাহলে ওয়ান চলে গেল, শুধু থাকলো কি? রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স, ঠিক আছে? এবার দেখো তো, এটা যখন ভগ্নাংশ আকারে ছিল তখন কি তোমরা সূত্র ফেলাতে পারতা? পারতা না, কারণ হচ্ছে এটা কোনো নর্মাল ফরম্যাটের মধ্যে দেখতে নাই। কারণ ওয়ান বাই এরকম রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স এরকম সূত্র ছিল ছিল না, ঠিক না? বাট আমরা যখন এটাকে অনুমোদিতে গুণ দিলাম তখন এটা সুন্দর মতো এই ফরম্যাটে চলে আসতো, ঠিক না? এবং দেখো তো এইটা কি এরকম দেখতে না, মানে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিএক্স এর মতো না। জাস্ট কি আছে এখানে, এক্স এর সাথে ওয়ান একবার যোগ আছে আর একবার ডাইরেক্ট রুট ওভার এক্সই আছে, ঠিক না? আমরা জানি যে কনস্ট্যান্ট যদি যোগ বিয়োগ থাকে কোনো সমস্যা আছে নাই, সূত্র কিন্তু একই হয়, ঠিক না? আর যদি কোনো সহগ গুণ থাকে তাহলে সহগটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়, ঠিক না? মনে পড়ছে একদম প্রথম হ্যাঁ। দিকে বললাম? তাহলে আমরা এটা কি করতে পারি? সরাসরি ওই যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিএক্স সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। আর রুট ওভার এক্স ডিএক্স মানে কি অ্যাকচুয়ালি? এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক না? রুট মানে কত? এন্থ রুট, হাফের রুট এটা। তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে আমরা সূত্রটা অ্যাকচুয়ালি কার সূত্র পড়তেছে? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর। এটা সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। আর এখানে এন এর মান কত? হাফ। তাহলে হাফ প্লাস ওয়ান কত হয়? থ্রি বাই টু। সরাসরি কি হবে? এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই থ্রি বাই টু, বুঝে গেছে? ক্লিয়ার? দেন আমরা তো এটাকে ইন্টিগ্রেশন করলাম, খেয়াল করো ইন্টিগ্রেশন চিহ্ন যতক্ষণ বসাবো না আমরা, যখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো, দেখো এটাকে ইন্টিগ্রেশন করার পরে কি আসছে? এটা আসছে না। যখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো তখন কি আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দিব বলতো? দিব না। যখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেললাম, করে আমরা এটা পাইলাম, না যখন তুমি ইন্টিগ্রেশন করে ফেলবা তখনই এই চিহ্নটা করতে হবে, উঠাই দিতে হবে। উঠাই দিয়ে কি করতে হবে? একটা থার্ড ব্র্যাকেট আনতে হবে। থার্ড ব্র্যাকেট আনার পরে উপরে আপার লিমিট দিবা, নিচে লোয়ার লিমিট দিবা, বুঝা গেছে? অনেকে কিন্তু কনফিউজ থাকে যে কখন আমি এটা চিহ্নটা উঠাবো, কখন লিমিট বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি করবা? ভিতরে যে ফাংশনটা আছে এই পুরোটা ফাংশনে একবার কি করবা? আপার লিমিটটা বসাবা, মানে একবার ওয়ান বসাবা আর একবার এখানে কি বসাবা? জিরো বসাবা। আর মাঝখানে একটা কি দিবা? মাইনাস দিবা। এখন দেখো জিরো তারা এখানে বসায় নাই, কেন বলতো? জিরো বসালে এই পুরাটার মান জিরো হয়, এই পুরাটার মানও কত হয়? জিরো হয়। আর জিরো মাইনাস জিরো কত হয়? জিরো। তো জিরো বসানোর দরকার নেই, ওরা কি করছে? জাস্ট ডাইরেক্ট ওয়ান বসাই দিচ্ছে। আর ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু, আর এখানে সরাসরি ওয়ান, বুঝা গেছে? হিসাব নিকাশ করে অ্যান্সার হয় এটা। ক্লিয়ার? নেক্সট, বুঝতে পারছো? এটা
আচ্ছা নেক্সট কোনটা বলো। নেক্সট হচ্ছে 4 এর 4, চারের চার অঙ্কটা আমরা করছিলাম আগের কোন একটা অধ্যায়ে, মানে আগের অঙ্ক গুলো জাস্ট লাস্টে লিমিটটা বসাইতে হয়, এটাই কাজ। ঠিক আছে দেখো ম্যাথটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 1/1 - sin x dx, আর আপার লিমিট দেওয়া আছে 5/3, লোয়ার লিমিট দেওয়া আছে 0। এবার দেখো মনে আছে যে এই ফাংশনটার কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। দেখো 1 - sin x কিন্তু শুধু সূত্র নাই, 1 - cos 2x আছে, 1 + cos 2x আছে, বাট 1 - sin x বা 1 + sin x কোন সূত্র আছে বলো? নাই। এই 1 + sin x আর 1 - sin x কোন সূত্র কিন্তু নাই একচুয়ালি। তুমি কিন্তু এটা কিছু করতে পারবে না, কোন সূত্র ফলে এটাকে সিম্পলিফাই করতে পারবে না। এইটাকে স্পেশালি করতে হয় কিভাবে, ওই অনুবন্ধী দিয়ে উপরে নিচে কি করতে হয়, এই 1 + sin x দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, গুণ দিলে কি হবে, নিচে a² - b² সূত্র পড়বে, আর যেহেতু এটা নিচে কি ছিল 1 - sin x ছিল, আমরা উপরে 1 + sin x দিয়ে গুণ দিব। হ্যাঁ তুমি যেটা বললা cos, তো 1 - sin² উঠে আমরা কি করতে পারি, cos² নিয়ে আসতে পারি, যেহেতু sin² x + cos² x = 1। তাহলে আমরা যদি 1 মানে sin² x যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, 1 - sin² হবে, আর বাম পাশে কি থাকবে, cos² x। ঠিক না, আমি বলতে পারি 1 - sin² x = কত, cos² x, বুঝা গেছে? আর উপরে ওই 1 + sin x দিয়ে গুণ দিছিলাম, ওটা যেভাবে সেভাবে আসে, ক্লিয়ার? এতে সুবিধা হলো কি, এতে সুবিধা হলো যে তুমি আবার কি করতে পারো, cos² x দিয়ে এই 1 এবং sin x কে মানে আলাদা আলাদা করে ভাঙাইতে পারো। এই যে দেখো উপরে কি আছে, উপরে আছে হচ্ছে 1 + sin x, নিচে আছে কি, cos² x। তুমি কি করবা, cos² x দিয়ে 1 কে আর sin x কে ভাঙাবা, কিভাবে, 1/cos² x হবে, মাঝখানে কি আছে, প্লাস, আর কে বা কি আছে, sin x/, মানে এটাকে ভাঙাই দিলাম। ঠিক আছে, এবার দেখো 1/cos² মানে কি, sec² x, আর sin x/cos x দিয়ে আমরা কি বলতে পারি, sin x/cos² x। তুমি একবার কি করো, cos x লেখো, আবার আলাদা করে cos x লেখো, মানে কি করলাম, এই cos² x কে আমরা ভাঙাই নিলাম, কিভাবে ভাঙাই নিলাম, cos x * cos x, তারপর একটা cos x কে sin x এর সাথে রাখলাম, আর একটা cos x কে আলাদা রাখলাম, বুঝতে পারছো? আলটিমেটলি কি থাকলো, আলটিমেটলি sec² x + sin/cos মানে কি, tan x, 1/cos মানে কি, sec x, তাহলে আমাদের কি থাকলো, sec² x + tan x sec x। এই পুরোটা জিনিসকে আমরা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, বুঝা গেছে? তা আমরা কিন্তু জানি যেগুলো বেসিক ইন্টিগ্রেশন, যে sec² x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, tan x হয়, আর tan x কি বলে, আর tan x sec x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sec x হয়। ঠিক না, সরাসরি আমরা কি লিখতে পারি, sec² x কে ইন্টিগ্রেশন করলে tan x হয়, sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x হয়, বুঝা গেছে? হয়ে গেল কাজ। হ্যাঁ, আমাদের কাজ কি, যখন আমরা ইন্টিগ্রেশন মানটা বসাই দিব, তখন এই চিহ্নটা উঠে গেল, কারণ আমি তো এই চিহ্নের কাজটা করছি, মানে ইন্টিগ্রেশনটা করছি। তারপর কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আপার লিমিট কত দেওয়া আছে, 5/3, লোয়ার লিমিট 0, একবার 5/3 বসাতে হবে, দেন মাঝখানে মাইনাস, তারপর আবার 0 বসাতে হবে, অ্যানসার যা আসে তাই, বুঝা গেছে? এবং একই ওয়েতে 5 নাম্বারটা করতে হয়, নিচে আছে 1 + sin x, যেহেতু প্লাস আছে, উপর নিচে আমরা মাইনাস দিয়ে গুণ দিব, ক্লিয়ার? খালি খালি একটা ডিফারেন্স হবে, এখানে প্লাস ছিল আর এখানে হবে কি, মাইনাস, এটাই। আচ্ছা নেক্সট কোন ম্যাথটা বলো, 5, ও মানে 4 এর কোনো সমস্যা নেই, ওকে তাহলে আমরা চলে যাবো এখন 5 নাম্বারে। আচ্ছা তো 5 নাম্বারের যে এক নাম্বার যে অঙ্কটা 5-এর, সেটা হচ্ছে ওই তোমার প্রথম দিকে যে আমরা জেড ধরে অঙ্ক করতাম ওই টাইপের একটা অঙ্ক, খেয়াল করো এখানে ইন্টিগ্রেশনটা কার দেওয়া আছে, x(e^x)² এটাকে তুমি ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা এবার দেখো তুমি এখানে কাকে জেড ধরতে পারো, খেয়াল করো, তুমি যদি এক্স কে জেড ধরো, এক্স কে ডিফারেনশিয়েট করলে কি e^x² পাওয়া সম্ভব বলো? না, সম্ভব না। আর তুমি যদি x² কে জেড ধরো, তাহলে কি হয় একটু তুমি নিজেই দেখে নাও, x² কে জেড ধরলে তুমি যদি ডিফারেনশিয়েট করো, তাহলে x² কে ডিফারেনশিয়েট করলে কি হয়, 2x হয়, তাহলে এখানে কি থাকবে, 2x dx, অবশ্যই কি থাকবে, dz। ঠিক না, এবার খেয়াল করো এই 2 কে যদি তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে কি হবে,
বাম পাশে শুধু x dx থাকবে, ডান পাশে হাফ dz হবে। দেখো তো এখানে তুমি যদি x স্কয়ার কে z ধরো, তার মানে কি তুমি x স্কয়ার এর জায়গায় z কে রিপ্লেস করতে পারতেছো, বাকি আছে কে বলো তো x ইনটু dx। দেখো তো x dx এর মান কি চলে আসছে না dz এর মাধ্যমে, তুমি কি এই যে x dx এর জায়গায় কি লিখতে পারো, হাফ dz লিখতে পারো না? বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবং খেয়াল রাখবা যখনই এরকম নির্দিষ্ট জগৎ থাকবে মানে লিমিট দেওয়া থাকবে, তখন তুমি যদি এরকম ভেরিয়েবল চেঞ্জ করো মানে z ধরে নাও, তখন অবশ্যই খেয়াল রাখবা লিমিটটাও সঙ্গে সঙ্গে কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এবং এটার জন্য একটা বক্স এঁকে নেওয়া ভালো, একটা বক্স আঁকবে এভাবে, একটা তিন দাগ দিবা আর মাঝখানে এক দাগ দিবা, দিয়ে প্রথম ঘরটা x এর জন্য, দ্বিতীয় ঘরটা z এর জন্য, ঠিক আছে? তাহলে কি করবা, x এর লোয়ার লিমিট কি আছে জিরো, আপার লিমিট কত ওয়ান। এবার তুমি z ধরছো কাকে বলো তো, x স্কয়ার কে তুমি z ধরছো, তাহলে এখানে x এর মান তুমি একবার কত বসাবা, জিরো। এখন তো x জিরো হইলে z কত হয়, জিরো। x যদি ওয়ান হয় z ও কত হয়, ওয়ান। তো আলটিমেটলি লিমিটটা কি আছে, সেম আছে, তাহলে z এর জন্য লোয়ার লিমিট জিরো হবে, আপার লিমিট ওয়ান হবে, ক্লিয়ার? দেন হাফ তো কনস্ট্যান্ট, একে বাইরে নিয়ে আসবা, এটি দুবার z কে কি করবা, ইন্টিগ্রেট করবা, তাহলে ইউটি দিবার জেডই পাবা, আগের মতো ইউটি দিবার জেড, আপার লিমিট ওয়ান, লোয়ার লিমিট জিরো, আর কনস্ট্যান্ট আছে হাফ, কি থাকবে এখানে, হাফ থাকবে আর ই মাইনাস ওয়ান হবে অ্যান্সার, ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা তাহলে নেক্সট কোনটা, ও আচ্ছা 5 এর 2, তোমার তো মানে 5 নাম্বার সিরিয়ালি করতে হবে, ঠিক আছে, সবগুলাই কারণ। তারপরে হচ্ছে 5 এর 2 নাম্বার, দেখো 5 এর 2 নাম্বারটা কি তো একই রকম, তোমার এখানে কি দেওয়া আছে খেয়াল করো, আছে x দেওয়া আছে, সরি, আচ্ছা 5 এর 2টা বাদ দেই, 5 এর 2টা বুঝছি, হ্যাঁ বুঝে গেছে, কারণ x কিউব কে z ধরলে তোমার x স্কয়ার পাওয়া যায়, তো এটা সেম, জাস্ট z দ্বারা রিপ্লেস করলে হয়ে যাবে। দেন 5 এর কত নাম্বার, 3 নাম্বারটা কিন্তু সহজ, দেখো ln x কে তুমি যদি z ধরো তাহলে 1/x পাওয়া যাচ্ছে না, 1/x dx পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? হ্যাঁ, এটাও কিন্তু সহজ, ক্লিয়ার? এরপর দেখো তোমার 5 4 নাম্বারটা দেখো, এটাও কিন্তু সেম, তুমি যদি এই ln x কে তুমি যদি z ধরো, ln x, তাহলে তুমি কি পাবা, 1/x পাওয়া যাচ্ছে, এই যে নিচে যে x আছে এটা কি 1/x না, তুমি কি করতে পারতেছো, এই ln x কে z ধরতে পারতেছো, তাহলে কি হবে, cos z, আর ln x কে z ধরলে ওই পাশে কি পাওয়া যায়, 1/x dx পাওয়া যায়, তাহলে 1/x dx কে তুমি রিপ্লেস করে কি বানাতে পারবা, dz বসাতে পারবা, বুঝতে পারছো? সহজ না, আগের মতোই তো, ডিফারেন্স নাই। এবার দেখো 5 নম্বর অঙ্কটা সেম, তুমি যদি রুট ওভারের ভিতরে পুরোটা অংশকে তুমি তুমি জেড স্কয়ার ধরো, তা দেখো তো খেয়াল করো এই জিনিসগুলো এরকম ট্রিকি, ট্রিকি বলতে কি চোখের পলকে করা যায় কিভাবে, দেখো এক্স এক্স টু দি পাওয়ার কত আছে এখানে, 4, তাহলে পাওয়ার যত থাকে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়ার 1 কমে যায় না বলো তো, এটা কি হবে 4x³ হবে না? দেখো তো এখানে কি আছে, এক্স কিউব আছে, তার মানে এটা তুমি কিন্তু দেখেই বুঝবা যে তুমি যদি এই ভিতরের পুরোটাকে যদি তুমি জেড স্কয়ার ধরো, তুমি এক্স কিউব পাবা, ক্লিয়ার? দেখো তুমি যদি এটাকে জেড ধরো বা জেড স্কয়ার ধরো, তুমি কিন্তু সহজে এখানে এক্স কিউব ডিএক্স পেয়ে যাচ্ছ, সাথে কনস্ট্যান্ট থাকলো, কনস্ট্যান্ট থাকলে তোমার সমস্যা নেই, সমস্যা আছে না? নাই, তাহলে রিপ্লেস করতে পারবো সহজেই, বুঝতে পারছো অঙ্কটা, ক্লিয়ার? আর এখানে তারা এই ভিতরের এটাকে জেড ধরছে, তাই রুট ওভার রয়ে গেছে, বাট তুমি যদি জেড স্কয়ার ধরতা তাহলে রুট ওভারটা থাকতো না, বুঝছো? জেড স্কয়ার ধরাটাই বেটার, জেড স্কয়ার ধরলে কি হইতো বলো তো, এবার যদি তুমি জেড স্কয়ার ধরতে লাগে তাহলে তোমার কি থাকতো, এখানে ডিফারেন্সিয়েট করলে 2z থাকতো, সাথে dz থাকতো, একটা এক্সট্রা কি থাকতো, 2z থাকতো, বুঝা গেছে? এখানে একটা এক্সট্রা মানে এখানে কি থাকতো, z ইনটু 2z, সরাসরি জেড স্কয়ার হইতো, বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। আর একটা জিনিস অবশ্যই, লিমিটটা কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, খেয়াল করো এখানে লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট হচ্ছে কত, 1, বাট আমরা এই পুরাটাকে মানে 1 + 3x⁴টাকে জেড ধরছি, তাহলে একবার তুমি যদি এখানে 1 বসাও তাহলে কত হবে, 3 + 1 = 4, জেড এর মান কত পাওয়া যাচ্ছে, 4, 0 যদি বসাও তাহলে এটা পুরোটা 0, শুধু 1 থাকে, তাই 0 বসালে জেড এর মান কত, সরি 1 হয়, ঠিক না? কত হচ্ছে মানটা জেড এর, 1, তাহলে তুমি যখন জেড দ্বারা রিপ্লেস করবা তখন লোয়ার লিমিট হবে কত, 0 এর জায়গায় 1, আর আপার লিমিট কত হবে, 1 এর জায়গায় 4, বুঝতে পারছো? এই দেখো লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 1 to 4 হয়ে গেছে, মানে লোয়ার লিমিট 1, আপার লিমিট 4, বুঝতে পারছো? এটা কিন্তু অনেকেই, আমি নিজেও কিন্তু অনেকবার হয়েছে যে ভুলে গেছি যে লিমিটটা চেঞ্জ করতে হবে,
ঠিক আছে, এটা কিন্তু সাবধান থাকবা, ক্লিয়ার? ওকে, তাহলে পাঁচের পাঁচ নাম্বারটা গেল। দেখো পাঁচের ছয় নাম্বারটা খুবই খুবই সহজ, তুমি জাস্ট খেয়াল করো কাকে জেড ধরা যায়। দেখো তুমি যদি ওয়ান প্লাস এল এন এস কে জেড ধরো, ওয়ান তো কনস্ট্যান্ট, এটা তো জিরো হয়ে যায়, এল এন এস কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হয়, ওয়ান বাই এক্স ডি এক্স থাকে না এই পাশে? দেখো তো এখানে কি আছে, এই যে ওয়ান বাই এক্স ডি এক্স, বুঝা গেছে? তুমি কি করবে, এটাকে জেড ধরবা, শেষ। তাহলে ওয়ান বাই জেড ডি জেড হয়ে যাবে। আবার এখানে ইউ ধরছে, ইউ ধরো জেড ধরো, একটা ধরলি তো সবসময় জেড ধরি, জেড ধরাটাই বেটার, ঠিক আছে? তো পাঁচের ছয় নাম্বারটাও গেল, এবার হচ্ছে পাঁচের সাত নাম্বার। দেখো পাঁচ সাত নাম্বারটাও ভাই সেম, ঠিক আছে? দেখো জাস্ট জেড ধরার খেলা। এই তুমি এখানে কি করবে, পুরোটাকে জেড ধরবে, একটু আগের মতোই তো, এখানে হোল স্কোয়ার ছিল না, এখন হোল স্কোয়ার আছে। তো হোল স্কোয়ার থাকলে কোনো সমস্যা আছে? জেড ইনভার্স টু হবে, যেহেতু নিচে আছে স্কোয়ারটা, এটা উপরে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সমস্যা আছে? সূত্রটা একটাই, জেড টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো তোমার এই যে আট নাম্বারটাও কিন্তু সেম, তুমি যদি রুট ওভারের ভিতরে যেটা আছে ওয়ান মাইনাস কজ এক্স, তুমি যদি তাকে জেড ধরো, তাহলে ওয়ান, দেখো তো ওয়ান মাইনাস কজ এক্স যদি তুমি জেড ধরো, তাহলে তুমি যদি দুই পাশে ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকে, ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, আর কজ এক্স করলে কি হয়, মাইনাস সাইন এক্স হয়, ঠিক না? আর এই পাশে ডি ডি এক্স অফ জেড, তো মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস সাইন এক্স, আর ডি এক্স টা এই পাশে নিয়ে আসলে সাইন এক্স ডি এক্স ইকুয়ালস টু কি, ডি জেড। দেখো তো এখানে সাইন এক্স ডি এক্স আছে না, দেখছো, খেয়াল করছো এখানে কি আছে, হ্যাঁ সাইন এক্স ডি এক্স। তো তুমি কি করবা, সাইন এক্স ডি এক্স কে ডি জেড দ্বারা রিপ্লেস করবা, আর রুট ওভারের ভিতরে তুমি জেড নিয়ে আসবে, শেষ কাহিনী, খতম, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। আর অবশ্যই অবশ্যই লিমিটটা চেঞ্জ করে নিবা। দেখো লোয়ার লিমিট দেওয়া আছে জিরো, আপার লিমিট দেওয়া আছে পাই, তো এখানে একবার এক্স এর জায়গায় কি বসাবা, পাই বসাবা, আর একবার কি বসাবা, জিরো বসাবা। জিরো বসে পুরোটার মান যা পাবা তা হচ্ছে জেড এর মান, মানে লোয়ার লিমিট একবার যদি তুমি জিরো বসাও তাহলে কস জিরো মান কত, ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান কত হয়, জিরো, তাহলে লোয়ার লিমিট হচ্ছে জিরো। পাই বসালে কত হয়, কস পাই মানে কস 180 ডিগ্রি, মাইনাস ওয়ান, মাইনাস মানে কি হচ্ছে, প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কত, টু, তাহলে লিমিটটা কত হবে, জিরো টু টু, বুঝতে পারছো? এই দেখো, সরি, ওয়ান ওয়ান টু টু, ক্লিয়ার? কারণ এই তোমার আলটিমেটলি কস জিরো মানে কত আসে, কস জিরো, আচ্ছা এখানে ভুল আছে নাকি, দেখো তো, ওয়ান মাইনাস কস এক্স ইকুয়ালস টু কি, জেড, এখানে লোয়ার লিমিট কত দেওয়া আছে, জিরো, কস জিরোর মান কত বলো, ওয়ান না, ও হ্যাঁ ঠিকই তো আছে, কস জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান কত হয়, জিরো, হ্যাঁ দেখছো ভুল আছে, আমি আমি তোমার কি বলছিলাম, লোয়ার লিমিট কত হবে, জিরো, আপার লিমিট কত হবে, টু, আর দেখো তো এখানে কত লেখছে, তারা ওয়ান লেখছে না, এটা কত হবে, টু আর জিরো, বুঝতে পারছো? এটা ওদের মানে কি বলে, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, এখানে ভুলে ওয়ান প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার? আট নাম্বার ক্লিয়ার? হ্যালো, আট নাম্বার ক্লিয়ার? আচ্ছা দেখো নয় নাম্বারটা দেখো সেমই, আবার আগের মতোই, ওয়ান প্লাস সাইন থিটা কে যদি তুমি জেড ধরো, সাইন এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস পাওয়া যায়, তুমি অবশ্যই ওয়ান প্লাস সাইন থিটা কে যদি জেড ধরো তাহলে উপরে যা আছে মানে কস থিটা ডি থিটা পেয়ে যাবে, এই দেখো কস থিটা ডি থিটা পেয়ে গেছো, খালি লিমিটটা চেঞ্জ করে নিতে হবে অবশ্যই, ঠিক আছে? দশ নাম্বারটা দেখো সেম, ট্যান ইনভার্স এক্স কে জেড ধরলো, জেড ধরার ফলে তুমি কি পাচ্ছো, আমরা জানি ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, অবশ্যই তুমি ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? খুবই সহজ, এগুলো তুমি এটা না পারার কোনো কারণ দেখি না, এগুলো একটা এখন কি বুঝতে পারছো, এগুলো মানে কই থেকে আসছে, ওই যে আগে করছিল মনে আছে, আমি কিন্তু বলছিলাম যে আগের গুলো রিভিশন দেওয়া লাগবে, নাহলে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখো 11 নাম্বারটা দেখো সেম, সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে হবে আর কিছুই না। 12 নাম্বার দেখো, 12 নাম্বারটা সেম, সাইন এক্স কে কি ধরতে হবে, জেড ধরতে হবে, তাহলে কজ এক্স ডিএক্স পাওয়া যাবে, বুঝা গেছে? ক্লিয়ার? তারপরে যে মনে আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র ছিল, ওই যে এল এন ওয়ান বাই টু এ এল এন এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স, মনে আছে ওই সূত্রে পড়ছে এখানে, বুঝতে পারছো না, বুঝতে পারলে আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ বুঝছি, ওকে ওকে গুড গুড। এবার দেখো 12 নাম্বারটা, 12 নাম্বারটা হচ্ছে দেখো আমরা জানি ট্যান এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়,
sec স্কয়ার পাওয়া যায় না তাহলে আমরা যদি এখানে tan x কে জেড ধরি তাহলে আমরা কি sec স্কয়ার dx পেয়ে যাব তাহলে আমরা এখন কি করব জাস্ট tan x কে জেড ধরব তাহলে আমরা sec স্কয়ার x dx পেয়ে যাব শেষ কাহিনী খতম আর লিমিটটা অবশ্যই কি করতে হবে চেঞ্জ করে নিতে হবে খেয়াল রাখবা এখানেও দেখো সেম tan x কে জেড ধরলে কাজ হয়ে যাবে এখানেও দেখো সেম sin x কে জেড ধরলে কাজ হয়ে যাবে এখানেও দেখো সেম cos x কে জেড ধরলে কাজ হয়ে যাবে ঠিক আছে 15 নাম্বার কিন্তু কত 15 না 16 নাম্বার হ্যাঁ 16 নাম্বার পর্যন্ত হয়ে গেল অর্থাৎ 17 নাম্বারও কিন্তু সেম cos ইনভার্স x কে জেড ধরতে হবে 18 নাম্বারটাও সেম sin ইনভার্স x কে জেড ধরতে হবে 19 নাম্বারটা এই 1 প্লাস cos x পুরোটাকে জেড ধরতে হবে দেন তুমি কি পাবা sin x dx পাবা ঠিক আছে এবার দেখো 20 নাম্বার 20 নাম্বার কিন্তু দেখো সেম cos x কে জেড ধরতে হবে তাহলে তুমি উপরে sin x dx পাবা বুঝা গেছে ক্লিয়ার বুঝতেছ তো নাকি হ্যাঁ আচ্ছা এবার দেখো 13 নাম্বার 13 নাম্বারটা তো sin x কে জেড ধরলে কি পাওয়া যাবে cos x পাওয়া যাবে সূত্র হচ্ছে 1/1 + x² dx এবং জানি আমরা এটা সূত্রটা কি পরে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x ঠিক আছে এই গেল কত নাম্বার 23 নাম্বার এরপর দেখো 24 নাম্বারটা ওইরকমই sin x কে sin থিটা কে জেড ধরবা যে তুমি cos থিটা পেয়ে যাবে এরপর দেখো কত নাম্বার এটা এটা হচ্ছে 22 ছিল এটা তোমার 23 23 নাম্বার দেখো tan ইনভার্স x স্কয়ার কে জেড ধরবা কাজ হয়ে যাবে শেষ 5 নাম্বার শেষ বুঝছো 5 নাম্বার সবগুলো বুঝছো ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ এরপর কত নাম্বার 6 নিচে কি আছে কত x স্কয়ার ঠিক আছে তুমি যদি এখানে x স্কয়ার কমন নাও তাহলে কি হবে কমন মানে এখানে x থাকবে আর এখানে 1 থাকবে ঠিক আছে তাহলে নিচে কি থাকলো x স্কয়ার ইনটু x প্লাস 1 উপরে কি থাকলো x মাইনাস 3 তো দেখো তুমি কি করবে এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে কিভাবে করতে হবে একবার এটা নিব আর একবার এটা নিব ঠিক আছে যখন আমরা x স্কয়ার কে নিব x স্কয়ার মানে কি এখানে দ্বিঘাত আছে দ্বিঘাত থাকলে কি করতে হয় দুইটা কনস্ট্যান্ট নিতে হয় ঠিক না আন্দোলন নিতে হয় দুইটা এবং একটার সাথে x গুণ করতে হয় মনে আছে ওই যে bx প্লাস c করতাম স্কয়ার থাকলে কি করতাম bx প্লাস c করতাম মনে আছে ক্লিয়ার তো ওই ফরম্যাটে নিতে হবে নিয়ে তারপর ওই যে গুণ টুন করে টরে সহগ সমীকৃত করে a আর a b c এর মান বের করে তোমার কি করতে হবে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে দেন ইন্টিগ্রেশন করতে হবে ঠিক আছে আর এরপর ইন্টিগ্রেশন করার পরে যে মানে ইন্টিগ্রেশন করার সময় যে রাশিগুলো পাবো ওগুলো ইন্টিগ্রেশন করা সহজ এখানে বুঝতে পারছো কঠিন না ক্লিয়ার অঙ্কটা ক্লিয়ার হ্যাঁ তারপরে কোনটা বলো তারপর হচ্ছে 10 এর 2 ওকে 10 এর 2 10 এর 2 নাম্বারটা খুবই ফ্যামিলিয়ার একটা অঙ্ক এটা তুমি করছো তোমার হয়তো এখন মনে পড়বে দেখবা দেখো মনে আছে এরকম একটা অঙ্ক ছিল যে নিচে ছিল কি e^x e^-x আর উপরে ছিল dx আমি যদি দেখো এটাকে জেড ধরি কাউকে জেড ধরলে কি তোমার অন্য একজনকে পাওয়া যাবে কখনোই না কারণ এখানে দুইটা যোগ ফল আকারে আছে তুমি যদি একটাকে জেড ধরো তুমি ওই dx সহ পাবা না আরেকটা পাবা পাবা না এরকম ক্ষেত্রে মনে আছে তোমার কি করতে হয় এরকম ক্ষেত্রে e^x দিয়ে উপরে নিচে গুণ করতে হয় গুণ করলে কি হয় বলো তো উপরে dx এর সাথে e^x চলে আসে আর নিচে e^x এর সাথে e^x গুণ হয় কি হয় e^x হোল স্কয়ার হয় ঠিক না e^x কি হয় হোল স্কয়ার হয় e^-x e^x গুণ হয় কি হয় 1 হয়ে যায় ক্লিয়ার এবার দেখো তুমি যদি e^x কে যদি তুমি z ধরো এই শুধু e^x কে যদি z ধরো তাহলে কি হয় এই উপরে e^x dx পাওয়া যায় এই দেখো e^x dx পাওয়া যায় তাহলে তুমি কি করতে পারবা সহজেই উপরে e^x dx কে রিপ্লেস করে dz বসাতে পারবা আর এখানে তুমি z ধরছো কাকে e^x কে তাহলে কি হবে z এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1 হয়ে গেল ফরম্যাট এবং এটা কি ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x স্কয়ার মানে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা tan ইনভার্স x মানে tan ইনভার্স z বুঝা গেছে আর অবশ্যই আমরা এখানে কনস্ট্যান্ট গুণ দিব না কারণ আমাদের এখানে নির্দিষ্ট যোগ আছে লিমিট আছে
তো লিমিটটা চেঞ্জ করে কত পাওয়া যায় 1 আর e পাওয়া যায় তো তুমি কি করবে এখানে tan ইনভার্স z এর জায়গায় একবার e বসাবে আরেকবার 1 বসাবে ক্লিয়ার বুঝতে পারছো সো তুমি দেখো এখানে কি নতুন কোন অঙ্ক তুমি পাইছো সবকে আগের অঙ্কই না আগের অঙ্কগুলো জাস্ট পরে লিমিট বসাইতে হয় লাস্টে গিয়ে না এতক্ষণ পর্যন্ত যা যা করলাম নতুন কোন অঙ্ক কিন্তু আমরা পাইনি সব আগের অঙ্কই ছিল ক্লিয়ার হ্যাঁ ওকে আর কি বলবো দেখো এই যে তোমার এটা কত নাম্বার 9 নাকি 10 এর 2 দাও 10 এর 2 একটা অঙ্ক দেখছি ইম্পর্টেন্ট এটা হচ্ছে 8 দেখো 8 নাম্বার অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট 8 নাম্বার অঙ্কগুলো বুঝছো ঠিক মানে বুঝছো ঠিক মতো 8 নাম্বার অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে স্টার দিয়ে রেখো ঠিক আছে 8 নাম্বার 9 নাম্বার এগুলো ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট কোন ম্যাথটা বলো তো 11 11 কত 11 সবগুলা 11 হ্যাঁ আচ্ছা প্যারা নাই 11 নম্বরের কোশ্চেনটা কই হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ 11 নম্বরের যে অঙ্কগুলো না এগুলো পরীক্ষা আসে আর এবং এই 11 নম্বরের যেই ফরম্যাটটা দেখতেছো না এই ফরম্যাটটা হচ্ছে 10 এর জি যেটা মানে লাস্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল বের করার অঙ্ক ওইখানে লাগে বুঝতে পারছো আচ্ছা আমার যতটুকু মনে পড়ে আমরা গত ক্লাসে ও হ্যাঁ হ্যাঁ আমি টেন এর একটা অঙ্ক করছিলাম ওই যে ক্ষেত্রফলের অঙ্ক মানে টেন এর এফ এর যে অঙ্কটা ছিল লাস্টে উদাহরণ মডুলাসের সেখানে আমরা ক্ষেত্রফল দিয়ে অঙ্কটা করছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ তো ওরকম ক্ষেত্রফলের অঙ্ক হচ্ছে তোমার টেন এর জি ঠিক আছে ওইখানে গেলে এই সূত্রটা অনেক বেশি লাগে কারণ কি কারণ এই যে ফরম্যাটটা দেখতেছে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে ওটা আমরা ওই অধ্যায় গেলে দেখবো সমস্যা নাই তো এই ফরম্যাটটা মধ্যে অবশ্যই লিমিট থাকে যে এত থেকে এত মানে ক্ষেত্রফল বের করতে হয় আর কি ঠিক আছে সেখানে সূত্রগুলো লাগবে খুব বেশি এই 11 নম্বর ফরম্যাটটা বেশি লাগে ঠিক আছে তো এটা তুমি মনে রাখবা যে কিভাবে এটা ইন্টিগ্রেশন করতে হয় ঠিক আছে দেখো মনে আছে আমরা সূত্র শিখছিলাম বিভিন্ন ধরনের সূত্র যে 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স তারপরে 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মনে আছে বিভিন্ন ধরনের কিছু সূত্র ছিল যে এলএন দিয়ে যে আমাদের কত সূত্র শিখছিলাম বিশেষ সূত্র মনে আছে তো এখানে লাস্টের দিকে একটা সূত্র কিন্তু ছিল যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার খেয়াল আছে কি ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো ওইটা প্রমাণ করার জন্য কি করতে হয় মানে প্রমাণ না ওটা বের করার জন্য কি করতে হয় খেয়াল করো এই 16 যে আছে 16 16 কে আমরা চাইলে কি করতে পারি 4 স্কোয়ার লিখতে পারি এই দেখো এই ফর্মুলাটা কি দেখতে হুবহু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মত না বলো তো হুবহু কিন্তু সেম দেখতে ওখানে কি করতে হয় এই যে এক্স আছে এক্স কে ধরতে হয় এ সাইন থিটা অথবা এ কস থিটা বুঝতে পারছো কি ধরতে হয় এ সাইন থিটা অথবা এ কস থিটা তাহলে আমরা এখানে কি করব আমরা এখানে এক্স এর জায়গায় ধরতে পারি আমরা এ কস থিটা আর এ এখানে কত বলো তো 4 আমাদের এখানে এ এর জায়গায় কত আছে 4 তাহলে আমরা কি করব এক্স কে 4 সাইন থিটা দই সাইন থিটা দই তাহলে কার মাইনাস আছে না সাইন এক্স কে জানি যে সাইন এক্স কে ডিফারেনশিয়েট করলে কি হয় প্লাস কস এক্স হয় সো আমরা মাইনাস নিয়ে কাজ করব না আমরা এর জন্য কি ধরছি আমরা 4 সাইন থিটা ধরছি ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা কি করব দুই পাশে ডিফারেনশিয়েট করব তাহলে x কে করলে 1 আসে শুধু dx থাকবে আর এখানে 4 cos থিটা dθ থাকবে বুঝা গেছে সো দেখো কি হচ্ছে আলটিমেটলি তোমার এখানে থাকতেছে 4 স্কয়ার আর x এর জায়গায় আমি কি লিখছি 4 sin থিটা কি লিখছি 4 sin থিটা এখানে কি হবে বলো তো 4 sin থিটা হোল স্কয়ার হবে আর dx এর জায়গায় কত হবে 4 cos theta d theta করতে হবে 4 cos theta d theta d theta গুড এবার দেখো তুমি যদি এখানে 4 স্কয়ার কমন নাও তুমি যদি এখানে 4 স্কয়ার কমন নাও তাহলে কি থাকে এখানে শুধু 1 থাকে আর এখানে sin স্কয়ার theta থাকে ঠিক কি না বলো এখানে যা আছে তাই বুঝতে পারছো এবার তুমি যদি রুট ওভার করে দাও 4 স্কয়ার রুট ওভার করলে শুধু কি থাকবে 4 থাকবে ঠিক না আর এখানে কি বাকি আছে বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি কস স্কয়ার থিটা
রুট ওভার করলে কি থাকে, শুধু কস থিটা থাকে না বলতো? বুঝতে পারছো? হ্যাঁ তাহলে কি থাকলো, ফোর থাকলো, কস থিটা থাকলো, ওইখানেও কি আছে দেখছো, ফোর কস থিটা আছে না? ওইখানে একটা কি আছে, মানে গুণ আছে ফোর কস থিটা আর সাথে ডি থিটা, তাহলে ফোর ইন্টু ফোর কত, সিক্সটিন, ঠিক না? সিক্সটিন ইন্টু কস স্কয়ার থিটা, তাহলে আলটিমেটলি কি থাকলো, থাকলো হচ্ছে ইন্টিগ্রেশন অফ সিক্সটিন ইন্টু কস স্কয়ার থিটা ডি থিটা। আর লিমিটটা কিন্তু চেঞ্জ হবে, লিমিট কত দেওয়া ছিল, জিরো টু ফোর, তাহলে আমরা এক্স কত ধরছি, ফোর সাইন থিটা ধরছি, তাহলে এক্স এর মান যদি ফোর হয় তাহলে আমরা বলতে পারি ফোর ইকুয়াল ফোর সাইন থিটা, তাহলে ফোর ফোর কাটাকাটি গিয়ে সাইন থিটা কত হয় বলতো, সাইন থিটা ভ্যালু কত হয়, ওয়ান, আর সাইন 90 ডিগ্রি মান ওয়ান না, তার মানে সাইন কত, পাই বাই টু, বুঝতে পারছো? তাহলে আপার লিমিট কত হবে, পাই বাই টু, আর যখন তুমি জিরো বসাবা তখন আমরা জানি সাইন জিরোর মান জিরো, লোয়ার লিমিট কত হবে, জিরো, বুঝতে পারছো? তাহলে আমরা আলটিমেটলি এই ধরে টরে কি করলাম, লাস্টে আমরা বের করলাম লোয়ার লিমিট জিরো, আপার লিমিট পাই বাই টু, আর এখানে কি আসলো, সিক্সটিন কস স্কয়ার থিটা ডি থিটা, ক্লিয়ার? এবার দেখো আমরা কিন্তু স্কোয়ারের স্কোয়ারের মানে ত্রিকোণমিতিক ফাংশন যে স্কোয়ার ছিল সেগুলো আমরা কিভাবে করতাম মনে আছে? আমরা জানি যে টু কস স্কয়ার থিটা সূত্র আছে, ঠিক না, ওয়ান প্লাস কস টু এ ইকুয়ালস টু টু কস স্কয়ার এ, ওয়ান মাইনাস কস টু এ ইকুয়ালস টু টু সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ থাকলে আমরা ওয়ান মাইনাস কস টু এ লিখতাম, আর কস স্কোয়ার এ থাকলে আমরা কি করতাম, ওয়ান প্লাস কস টু এ লিখতাম, ঠিক না? তাহলে আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল সেরকম, ওয়ান প্লাস কস টু এ ইকুয়ালস টু কি, টু কস স্কোয়ার এ, মনে আছে? তাহলে আমাদের এখানে একটা কি লাগবে, কস স্কোয়ারের সাথে টু লাগবে না বলো, একটা কি লাগবে, টু লাগবে, তাহলে আমরা এখানে কি করলাম, টু রাখলাম, তাহলে টু কস স্কোয়ার থেটা ডি থেটা, আর ষোলো যেহেতু তাহলে আমরা এখানে কি কত লিখতে হবে, আট, মানে আট দুগুণা ষোলো, বুঝতে পারছো? ক্লিয়ার? এবার তুমি কি করতে পারো, সহজেই টু কস স্কয়ার থিটা সূত্র ফলাইতে পারো, এবং সেটা কত, ওয়ান প্লাস কস টু থিটা ইন্টু ডি থিটা। এবার কি ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা আছে, কোনো স্কোয়ার স্কোয়ার আছে নাই, এবার কি হবে সরাসরি তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, বুঝতে পারছো? ইন্টিগ্রেশন করে লিমিট বসাই দিবা, মান আসবে ফোর পাই, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাহলে দেখো এগারোর দুই নাম্বারটা কিন্তু সেম, ওখানে ষোলো ছিল, এখানে পঁচিশ আছে, লিমিট ওখানে জিরো টু ফোর ছিল, এখানে জিরো টু ফাইভ আছে, আর কিছুই না। এবার দেখো তিন নাম্বারটা, তিন নাম্বারটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ কেন, তিন নাম্বারে একটা এক্স স্কোয়ার আবার গুণ আছে সাথে, বাট আসলে কাহিনী কিন্তু একই, এক্স স্কোয়ার থাকলে কি হয়েছে, আমি ওই এক্স কেই কি ধরবো, ওই ফোর মানে কি টু স্কোয়ার, তাহলে এর জায়গায় এখানে কত আছে, টু, তাহলে আমরা এক্স কে কত ধরবো, টু সাইন থিটা, ধরার পরে এখানে একটা এক্সট্রা ফোর সাইন স্কোয়ার থিটা থাকবে, এটাই হচ্ছে ডিফারেন্স, তার মানে এখানে সাইন স্কোয়ার থাকবে আবার কস স্কোয়ার থাকবে, আগের মতো শুধু কস স্কোয়ার থাকবে না বা শুধু সাইন স্কোয়ার থাকবে না, বুঝতে পারছো? আমার যদি এরকম থাকে সমস্যা কি, আমরা এটাকে চালিয়ে কি করতে পারি, এভাবে টু সাইন থিটা কস থিটা আকারে নিয়ে যেতে পারি, কেন, কারণ আমরা জানি যে সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা, আমি যদি এটাকে টু সাইন থিটা কস থিটা নিয়ে যেতে পারি, তাহলে আমি কি করতে পারবো, এটাকে সূত্রে ফেলাইতে পারবো যে সাইন টু থিটা, আর উপরে একটা হোল স্কোয়ার আছে, তাই হোল স্কোয়ার, বুঝা গেছে কারণ কথা, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমার এখানে স্কোয়ারটা করলে কত হবে, সাইন স্কোয়ার টু থিটা, তাহলে আমরা জানি যে টু সাইন স্কোয়ার থিটা মানে কি, ওয়ান মাইনাস কস টু থিটা মানে ফোর থিটা, তাহলে আমরা কি করবো, এখানে টু রাখবো একটা এক্সট্রা রেখে ওখানে হাফ গুণ করে দেবো, করে তারপর আমরা এই ফরম্যাট নিয়ে আসার পরে ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করতে হবে, বাট তার আগে এই যে এইটাকে, তারপর হচ্ছে যে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, তার জন্য সূত্র ফলাই ফলে কি করতে হয়েছে, আমাকে এই ফরম্যাটটা নিয়ে আসতে হয়েছে, বুঝতে পারছো অঙ্কটা, আমি শর্টকাটে বুঝাই দিছি, বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, না বুঝলে কিন্তু বুঝলো, এই দেখো এখানে এটাই করছে, দেখছো, এই যে তোমার সাইন স্কয়ার টু থিটা আনছে, দেন একটা টু আনছে, আর এটা এখানে হাফ গুণ করছে, হাফ গুণ করার কারণে কি হয়েছে দেখো, তো চার এখন কত হয়ে গেছে, দুই না, বুঝতে পারছো? দেন ওয়ান মাইনাস কস ফোর থিটা হয়েছে, তারপর এটাকে ওরা মানে ইন্টিগ্রেশন করে লিমিটটা বসাই দিছে, কাহিনী শেষ, ঠিক আছে?
দেন 11 4 নাম্বারটা এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা স্টার দিয়ে রাখবা বা তুমি খাতায় লিখে রাখো 11 4 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে পরীক্ষা অনেক বেশি আসে ঠিক আছে লেখছো খাতায় হ্যাঁ আচ্ছা তো এই 11 4 নাম্বারটা আসলে কিভাবে করতে হয় খেয়াল করো এখানে রুট ওভারের ভিতরে যেটা আছে মানে 4 মাইনাস y তাকে যদি z স্কয়ার ধরা যায় তাহলে তোমার এখানে সুবিধা আছে কি সুবিধা দুই পাশে ডিফারেন্সিয়েট করো করলে 4 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 0 হয় আর y কে যদি তুমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে 1 হবে 0 মাইনাস 1 নাকি আর ওই পাশে কত হবে 2z তার সাথে আবার z কে y এর সাপেক্ষে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে আলটিমেটলি কি থাকলো বলতো এখানে একটা মাইনাস ওয়ান থাকলো ডিওয়াই টা এবার আসলে কি হবে গুণ হয়ে যাবে মাইনাস ডিওয়াই ইকুয়ালস টু টু জেড ডি জেড বুঝা গেছে দেখো তো এই ডিওয়াই টাকে কি আমরা রিপ্লেস করতে পারবো না এর মাধ্যমে পারবো কিনা বলো অবশ্যই পারবো আবার এই রুট ওভারের ভিতরে এটাকে তো আমি জেড স্কয়ার ধরে নিয়েছি তাহলে বাকি আছে কে ওয়াই বলতো ওয়াই কে কি রিপ্লেস করা যাবে না অবশ্যই যাবে কি হবে যাবে আমরা হচ্ছে এই যে ভিতরে যে 4 মাইনাস y ছিল তাকে আমরা কি ধরছি z স্কয়ার ধরছি না তাহলে এখান থেকে y এর মানটা বের করা যায় না বলো দেখো আমি যদি 4 কে উপরে নিয়ে যাই তাহলে কি হবে z স্কয়ার মাইনাস 4 হবে আমার দরকার y এর মান তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই গুণ করে দিলে শুধু y থাকে y ইকুয়ালস টু 4 এখন হয়ে যাবে প্লাস আর z স্কয়ার হয়ে যাবে মাইনাস বুঝতে পারছো তুমি কি করতে পারতেছো y টাকেও এই 4 মাইনাস z স্কয়ার দ্বারা রিপ্লেস করতে পারতেছো সো তোমার আলটিমেটলি কি থাকতেছে 4 মাইনাস z স্কয়ার আর এখানে রুট ওভার জেড স্কয়ার মানে কি রুট আর জেড কাটাকাটি শুধু জেড থাকবে আর ডি ওয়াই এর জায়গায় কি হবে মাইনাস টু জেড ডিজেড হবে ঠিক আছে দেন গুণটুন করে আলটিমেটলি যা পাওয়া যায় তাকে তো সরাসরি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলেই করা যায় বুঝতে পারছো অঙ্কটা খুব কি কঠিন ছিল বুঝতে পারছো হ্যালো হ্যালো শিবগাত বুঝতে পারছো হ্যাঁ এখন চলে যাচ্ছে বলো হ্যাঁ বললাম এই ম্যাথটা কি তুমি বুঝতে পারছো মানে শেষ দিকে কি কথা চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে গুড 11 এর পরে আর কি অঙ্ক আছে বলো তো 11 এর পরে তো নাই নাই মানে অধ্যায় কি শেষ কই মানে চ্যাপ্টারই শেষ না না আরো আছে তো একটা পেজ ঝাপসা আছে যে পরে 12 নাম্বার অঙ্ক দেখো যে 12 আছে তারপরে 12 এর পরে আবার 13 আছে এক মিনিট এক মিনিট হ্যাঁ আরো আছে আমি একটু দেখি এক মিনিট দেখো যা কঠিন অঙ্কগুলো তোমার 12 থেকে শুরু দেখছো বারো আর তেরো তো আমার মানে সমস্যা ছিল না এখন তোমার যদি কোনোটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে বুঝাই দাও 12 আর 13 তোমার সমস্যা নাই এটা তো ভালো মানে সমস্যা না থাকলে তো না দেখানোর দরকার নেই কারণ এগুলো আগের অঙ্কই তো ঠিক না আগের অঙ্কই খালি লিমিট বসানো বড় বড় অঙ্ক বাট আগের অঙ্কগুলোর মতো তো তোমার তাহলে অধ্যায় শেষ ঠিক না এই যে পরে তোমার এই যে লাস্টে যে মডুলাস আছে এই 12 তো কত জানি 14 চার পাঁচ এই 14 নম্বর গুলো তো মডুলাস সমস্যা এগুলো তোমার শিখাই দিছি ঠিক না তা আমরা মানে আশা করি তোমার এই অধ্যায় হয়ে গেছে ঠিক না তুমি ঠিক মতো মানে 12 13 14 দেখছো তো নাকি আচ্ছা ঠিক আছে দেখছো আর দেখে থাকে নিজে নিজে একা একা করার চেষ্টা করবা ঠিক আছে ওকে বাসায় কারণ আমি তো পরীক্ষা নিব আর এগুলো নিজে নিজে কি তুমি বাসা করো তো নাকি খাতার মধ্যে কারণ থেকে থেকে রেখে দিলে হবে না করতে হবে ঠিক আছে এগুলো করবা আর খুব শীঘ্রই ইন্টিগ্রেশনের পরীক্ষা নেব আর পরীক্ষাতে তো সব অঙ্ক আনা যায় না তাই নিজে নিজে বাসা আমি আমি নিজে যখন তোমার মানে জায়গা ছিলাম তখন আমি ইন্টিগ্রেশন কয়বার যে করছি হিসাব নেই 7-8 বার মনে হয় রিভিশন দিছি করে করে খাতায় ঠিক আছে তুমি অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো কারণ ইন্টিগ্রেশন এমন জিনিস
প্র্যাকটিস না করলে ভুলে যাবা, বলছি না আমি তো অনেকবার বলছি, ইন্টিগ্রেশন মানেই প্র্যাকটিস, ঠিক আছে? সূত্র আছে অনেক, বিভিন্ন ধরনের অঙ্ক আছে, এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাওয়া লাগে, ঠিক আছে? আর তোমার যে তোমার কাছে তো আর এই বই নাই, তোমার কাছে যে বই আছে সেই বইটা একবার দেখবা, ঠিক আছে? সেই বইতে অঙ্কগুলো মিটু মিলাবা, যে ডিফারেন্ট কোন অঙ্ক আছে কিনা সেগুলো আমাকে দেখাবা, ঠিক আছে? যে অঙ্কগুলো ডিফারেন্ট এগুলো পারি না, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই আমি সেটা চাই, কিন্তু তোমার বই অঙ্কগুলো দেখবো একবার, অঙ্ক কিন্তু খাতায় করবো, ঠিক আছে? আর আমাদের বাকি রইলো ইন্টিগ্রেশনের একটা অধ্যায় 10 এর জি, ওটা আমাদের একটা ক্লাসই হয়ে যাবে, জি একটা ক্লাস লাগবে মাত্র, আজকে এতটুকুই থাকলো, ঠিক আছে? ওকে, আর তুমি কি বল, পরীক্ষা জানি কবে দিবা? একটা পরীক্ষা বাকি আছে তোমার, চলো তুমি কবে দিবা? শুক্রবার দাও, নেক্সট উইকে দাও, শুক্রবার দাও, নেক্সট উইকে শুক্রবার দাও, মানে কোশ্চেন রেডি শুক্রবারই, মানে কোশ্চেন রেডি আছে, আমাকে তুমি একটু নক দিও যে ভাই কোশ্চেন পাঠাও, ঠিক আছে? আমার তো কোশ্চেন রেডি আছে, নিজের থেকে মনে করে আমাকে নক দিবে, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন অঙ্কগুলো সবগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, আল্লাহ হাফেজ।